হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা জানেন যে প্রতি বছর কেন্দ্র ও রাজ্য সরকার নানান রকমের প্রকল্প নিয়ে আসে এবং সেই নানান রকমের প্রকল্পগুলি সম্পর্কে আমরা হয়তো কিছু কিছু সম্পর্কে জানি আবার কিছু কিছু সম্পর্কে জানি না এই জন্য কেন্দ্র সরকার একটি ওয়েবসাইট কিংবা একটি পোর্টাল নিয়ে এসছে যেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রের যত প্রকল্প আছে সবগুলো এক জায়গাতে এবং আপনি সেখান থেকে অ্যাপ্লাইও করতে পারেন অ্যাক্সেসও করতে পারেন এবং দেখতেও পারেন তো চলুন আজকে আমরা সেই পোর্টালটার বিষয়ে দেখাবো তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আমরা গুগলে চলে এসেছি আপনারা আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে গিয়ে লিখবেন মেরি পেহচান তো মেরি পেহেচানটা লিখলে দেখবেন প্রথমেই চলে আসছে একটি ওয়েবসাইট সেই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করবেন মেরি চান বলে আছে এই ওয়েবসাইটটাতে তো এই ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন এটা একটু নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে নৈয়োর ইউজার সম্পর্কে একটু জানতে পারবেন নানান রকমের ফিচার্স আছে এগুলো সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন আসে হোয়াট ইজ মেরি চান এখান থেকে এগুলো পড়তে পারেন যাই হোক আমরা এগুলো কিছু দেখব না আমরা যেটা দেখবো যে এই ওয়েবসাইটটা কী করে লগ ইন করা যায় এবং এর ভিতরে যে মানে সার্ভিসগুলো আছে সেগুলোতে কীভাবে লগ অ্যাপ্লাই করা যায় তো তার জন্য আপনাকে এই যে লগ ইন অপশান আছে এটাতে ক্লিক করতে হবে তো লগ ইন অপশানটাতে ক্লিক করার পর এবার এখানে দেখুন আমি ডিজি লকার কী করে লগ ইন করতে হয় আমার ভিডিও ছাড়া আছে এই মানে চ্যানেলে আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো আগে দেখবেন এবং ডিজিলকার জিনিসটা কী সেটাও দেখা আছে তো আপনি লগ ইন ডাইরেক্ট করতে পারবেন যদি আপনার লকার কিংবা ই প্রমাণ আর একটা আছে জন পরিচয় যদি থাকে তাহলে এইবার এইগুলো যদি না থাকে মানে ডিজিলকারও নেই ই প্রমাণও নেই এবং জন পরিচয় যেটা সেটাও নেই তাহলে কী করবেন নিউ টু মেরি পেহচান বলে যেটা আছে এখানে দেখুন রেজিস্টার নাও বলে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে তাহলে এই অপশানটাতে আমরা ক্লিক করছি আমাদের লগ ইন উইথ ডিজিটাল লকারেও হবে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকের সেই অ্যাকাউন্ট নেই লকারে এই জন্য তো আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর প্রথমেই দেখুন এইখানে বলছে একটি মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে বলছে তো আমরা যদি একটা মোবাইল নাম্বার এখানে দিই তা তারপরে আমরা দেখাচ্ছি আচ্ছা তো যে নম্বরটা দিয়েছি তার নম্বরে ওটিপি চলে গেছে এবং সেই ওটিপিটা আমাকে এখানে দিয়ে ভেরিফায়ে ক্লিক করতে হবে আচ্ছা তো আমি প্রথমে দেখি এটা একটা আমি স্যাম্পলের জন্য দিলাম তারপরে ভেরিফাই করে আমি আমার নম্বরটা দেখাচ্ছি আচ্ছা আমরা ভেরিফাই করে নিয়েছি এবার এখানে আপনাকে আপনার যে নাম আছে সেটা দিয়ে দিতে হবে তারপরে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে ডেট মান্থ এবং ইয়ার সেটা এখানে দিয়ে দিতে হবে আচ্ছা এগুলো দেওয়ার পর এই যে এখানে আপনার সিলেক্ট জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে তো আমাদেরকে প্রথমে নামটা দিয়ে দিয়ে দিতে হবে তো আমরা প্রথমে একটি নাম দিচ্ছি তারপরে ডেট অফ তারপর বিষয়টা দেখাচ্ছি দিয়ে আচ্ছা এখানে আমরা দেখুন যে মেল জেন্ডার যেটা সিলেক্ট করে নিয়েছি এখানে ক্রিয়েট ইউজার নেম আছে ইউজার নেম মানে হচ্ছে এমন একটি নাম যেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো আপনি আপনার নামটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন যেমন আমার এখানে দেখুন আমি যে নামটা দিয়েছি তার নাম হচ্ছে সায়ন দাস আমি যদি এখানে এস এ ওয়াই যদি ডিএসিলে থাকে তাহলে আমাকে গ্রিন দেখাবে না থাকে তাহলে কিন্তু এটা মানে রেড হয়ে যাবে তো ধরুন এটা আছে ওই জন্য কিছু দেখাচ্ছে না তারপরে পিন দেখাচ্ছে পিন মানে হচ্ছে যে যে পিনটা দিয়ে আমি লগ ইন করতে চাইছি সেই পিনটা পরে আমি যখন লগ ইন করবো আমি একটা এখানে পিন দিয়ে দিলাম আমি আমার যে পিনটা দিতে চাইছি সেই পিনটা ছয় ডিজিটের পিন মানে এক দুই তিন চার পাঁচ ছয় যেমন হয় এরকম ছখানার পিন লাগবে নাম্বার কিন্তু হ্যাঁ তারপরে এখানেও দিয়ে দিলাম কনফার্ম পিন এখানে দেওয়ার পর এই যে চেক আছে যেটা সেই চেকটা চেক বক্সটা চেক করবেন আই কনস্ট্যান্ট টু মাই পেরি মেরি চান যে ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান চলে এসছে ইউজার নেম অলরেডি এক্সিস্ট প্লিজ ইউজ ডিফারেন্ট ইউজার নেম তো এখানে বলছে এই ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট করছে মানে আছে তাই এই ইউজার নেমটা দেওয়া যাবে না তার জন্য আমরা কি করবো সায়ন দাস আছে এবং আপনার নাম যদি সেই রকম হয় তাহলে আপনি ডেট অফ বার্থ যেটা আছে তার লাস্টের ডিজিটটা এখানে হয়তো দিয়ে দিলেন নাইনটি বাকি যেমন আছে তেমন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো আমার এটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে কি বলছে দেখুন থ্যাংক ইউ ফর সাইনিং আপ ডিজি লকার মেরি পেহেচান সার্ভিস ইউ মে বি ইউজ টু ক্রিডেন্সিয়াল ফর অ্যাক্সেসিং অল মেরি পেহেচান সার্ভিস তো আমাকে এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে তাহলে লকারের সাথে ডাইরেক্ট লিঙ্ক হয়ে যাবে তো আমি এটা চাইছি না এখন কিছু করতে আমি স্কিপ না অপশানে গিয়ে এগিয়ে যাব তো আমি স্কিপ না অপশান করে আমার ডাইরেক্ট আমি মানে এই ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেই নামটা যে নাম দিয়ে আমি লগ করেছিলাম সায়ন দাস এবং এখানে সমস্ত সার্ভিসগুলো আমাকে দেখাচ্ছে তো আমি এবার আস্তে আস্তে সমস্ত সার্ভিসগুলো আপনাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি যেমন এখানে দেখুন সার্ভিস গ্রুপ আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অন্ধ্রপ্রদেশ স্টেট অরুণাচল প্রদেশ স্টেট এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গল দেখতে চান তাহলে একদম নিচে দিকে চলে আসবেন বেঙ্গল স্টেট সার্ভিস এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্ট চলে এসছে এবং ডিস্ট্রিক্টের আলাদা করে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট অফ ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তা আপনি ডাইরেক্ট সেই ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারেন ঠিক আছে এছাড়াও আপনি যদি একটু ওপরে যান এই বাঁদিকে যে ড্যাশবোর্ড আছে সেখানে তাহলে এই যে অল সার্ভিস আছে এটাতে ক্লিক করতে পারেন আচ্ছা এখানে বাঁ দিকে দেখুন একটা অপশন আছে এটা দেখাচ্ছি এই যে সেন্ট্রাল সার্ভিস বলে এই সেন্ট্রাল সার্ভিস মানে কেন্দ্র সরকারের যেসব প্রকল্প আছে সেটা এখান থেকে দেখতে পারেন তো এই সেন্ট্রাল সার্ভিসে আমরা যদি ক্লিক করি তাহলে আপনি এখান থেকে অনেকগুলো মানে এখানে সেন্ট্রালের যেগুলো আছে যেমন আত্মনির্ভর ভারত পরিচয় ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন এগুলো নানান রকমের অপশান আছে এই মানে যেগুলো আপনার প্রকল্প আছে সেগুলো এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারেন আচ্ছা এবার যদি এখানে যেমন উমঙ্গ অ্যাপ্লিকেশান আছে কোইন আছে হ্যাঁ সোয়াস আছে তো আমরা যেহেতু যদি দেখি আত্মনির্ভর ভারত এটা অনেকে দেখে না তো অ্যাক্সেস এটাতে যখনই ক্লিক করবেন অ্যাক্সেস অপশান আসবে তো অ্যাক্সেস নামে ক্লিক করবেন অ্যাক্সেস নামে ক্লিক করার পর আপনি সোজা সেই ওয়েবসাইটের মেন যে লিঙ্ক অর্থাৎ পেজে সেখানে আপনি চলে যাবেন তারপর এখানে দেখুন মাই গভর্নমেন্টে চলে এসছে এবং এখান থেকে আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারেন লগ ইন কী দিয়ে করতে পারেন লগ ইন এই যে পরিচয় যদি আপনার পরিচয়ে থাকে ইউজার আইডি তাহলেও লগ ইন করতে পারেন কিংবা মেরি পেহান দিয়ে তো আমাদের মেরি পেহান দিয়ে আমরা যদি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি কিংবা এখানে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা লগ ইন হবো মেরি পেহানে আমরা ক্লিক করলাম এবং অটোমেটিক আমরা সেখান থেকে কিন্তু লগ ইন হয়ে যাব একটু ওয়েট করুন যে আমরা দেখুন এই পেজে কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে গিয়েছি আত্মনির্ভর ভারত এবার এখান থেকে আপনারা এই পুরো মানে অ্যাক্সেস করতে পারেন যেগুলো আপনাদের প্রবলেম আছে কিংবা যেগুলোর আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তো এইভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের সার্ভিসটাকে এক জায়গায় নিয়ে চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ